فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন হচ্ছে মহিলাদের তালিম করা বিষয়ে বিস্তারিত বলুন। মহিলারা হচ্ছে পুরুষের অর্ধেক, আর নিসাউ শাকায়খুর রিজাল, সুরসন হাদিস। এবং মহিলাদের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু কি শিখবে মহিলারা শিখতে দিন শিখবে সবার আগে, এবং ওই জিনিসগুলো শিখবে যেগুলো তার নিজের জন্য খুব প্রয়োজন, তার পরিবারের জন্য প্রয়োজন, সন্তান সন্ততির জন্য প্রয়োজন, আখিরাতের জন্য প্রয়োজন। মহিলারা এমন কিছু জিনিস শিখা তাদের জন্য ফরজ ওয়াজিব না যেগুলো তার কাজে লাগে না। ধরেন মহিলার জন্য বাইরের লেনদেন তার জন্য শিখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যদি সেখানে সে বাধ্য না হয় কোনো কাজে, তার পরিবেশে তাকে কুলায় এমন জায়গাতে সে কাজ না করে, তো তার জন্য যা সেটা শিখা বাধ্যতামূলক না। মহিলার জন্য রাষ্ট্র পরিচালনা জিনিসটা তার জন্য শিখা কোনোভাবে যায় না, কারণ তার দরকার নেই, এটা শরীয়ত অনুমোদন করে না। মহিলার জন্য যেমন প্রধান বিচারপতি হওয়া বা বিচারপতি হওয়া, পুরুষদের উপর বিচারপতি হওয়া, এটা কখনো অনুমোদন করে না শরীয়ত, এটা শিখা তার জন্য কোনো প্রয়োজনই নেই। তো মহিলা তালিম বা শিখবে, তালিম অর্থ শিখা, এটা ভালো জিনিস, নিঃসন্দেহে শিখবে, কিন্তু কী শিখবে, কোথায় শিখবে, কীভাবে শিখবে, এটা হচ্ছে নির্ধারণ করা জিনিস। মহিলারা শিখত রসুল্লাহ সাল্লামের যোগেও, একটু চিন্তা করে দেখুন, রসুল্লাহ সাল্লামের যোগে উম্মাহাতুল মুমিনিন তারা ঘর থেকেই শিখতেন, এবং মহিলারা কখনো কখনো মসজিদে আসতেন আলেমদের কাছ থেকে শেখার জন্য। নিজেরা আলাদা করে তারা কিন্তু নিজেরা কোনো তালিম বসাতেন না, যদি বসতেন তো তাদের একজন মাথা থাকতো রাস। এই জন্য সলবে সালিন সবসময় বলতেন, যখন দেখতেন যে কিছু মানুষ একত্রিত শিখার জন্য বলছে হাল ফিহিম রাস, তাদের মধ্যে কেউ মাথা আছে, অর্থাৎ এমন কেউ কি আছে যে প্রশ্ন উত্তর দিতে পারবে, দিন সম্পর্কে ভালো জানে, আকীদা সম্পর্কে ভালো জানে, এমন কেউ আছে কিনা, যদি বলতো যে নাই উতলা ইয়াফকাহুনা আবাদান, কখনো তাদের ফিক্ষ জ্ঞান হবে না, দিনের জ্ঞান হবে না, তখনও তার দিনের জ্ঞান হবে না। বর্তমানে মহিলাদের তালিম বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এটা অনেকটা এই জায়গায় চলে গেছে। অনেক সময় দেখা যায় মহিলা তালিম করে যাচ্ছে কিন্তু শিরকও করে যাচ্ছে, আবার গুণের কাজও করে যাচ্ছে, হারামও করে যাচ্ছে, জানে না, অথবা তার পরিবারে হারাম আছে, সে এটা বলতেও পারে না সরাসরি তার। এটা কেন তালিম বলতে সে বুঝে, তালিম বলতে আমাদের সে কী বুঝে জানেন? তালিম বলতে বুঝে কিছু মানুষ একত্রিত হয়ে একটা বই পড়বে, বই থেকে কিছু পাতা পড়বে, সেটা সে পড়ে সে আমিন বলবে, অথবা ফজিলতের কোনো একটা বই পড়বে, এটার মধ্যে অনেক ফজিলত আছে, সে নিজে জানেও না যেটা পড়ছে সেটা শুদ্ধ কিনা। এমন হতে পারে যেটা পড়ছে এটার মধ্যে দলালত ফদভ্রষ্টতা রয়েছে। এই জন্য আপনার যে প্রশ্ন মধ্যে আছে, আপনি বলেছেন যেখানে তারা স্বামী হোক কোরআন হাদিস পড়তে বললে পড়ে না, তালিম করার জন্য স্বামীর অবাধ্য হয়ে বেরিয়ে যায়, ওটা তো জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম। বিয়ের পরে মেয়েদের একমাত্র দায়িত্ব হচ্ছে যেটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে দুনিয়ার মানুষের মধ্যে, সবার মধ্যে, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একমাত্র বড় দায়িত্ব হচ্ছে তার স্বামীর কথা শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু ইজা আতাআত বাআলাহা, মহিলা যখন তার স্বামীর কথা শুনবে, ও আতাআত রাব্বা, রবের কথা শুনবে, ওয়া সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং সে তার মাস অর্থাৎ রমজান মাসের সওম পালন করবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানে হেফাজত করবে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে জান্নাতে যাবে, ইউকালা উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতা, কোন দরজায় তুমি জান্নাতে যাবে। আমাকে যদি সুযোগটা দেওয়া হতো যে এগুলি করে জান্নাতে যাও, আমার কিছু করা লাগতো না, আমার তো জান্নাতে যাওয়া দরকার। একজন মহিলাকে আল্লাহ তাআলা এত দায়িত্ব কমিয়ে দিয়েছে কল্পনার বাইরে, তার ঘর হচ্ছে বিরাট জায়গা, যেই জায়গাতে তাকে তার স্বামীর সেবা, স্বামীর সাথে থাকা, স্বামীর কথা শোনা, স্বামীর সাথে মনোরঞ্জন করে তার আনন্দ দিয়ে তাকে আগলে রাখা, সন্তান সন্ততি থাকলে তাদেরকে বড় করে তোলা, আর ঘরকে তারা বানিয়ে ফেলা যে আমার ঘরকে আমি বানিয়ে ফেলবো একটা পাঠশালা, একটা কোরআন পড়ার জায়গা, একটা সালাতের জায়গা নির্ধারণ করা। উম্মাহাতুল মুমিনিন কী করতেন? তারাই তাই করতেন। কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা কোনোদিন ঘর থেকে বের হননি, অর্থাৎ আরেকখানে যাইয়া ওয়াজ করে আসতে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তাদের কাছে কেউ কেউ আসতো, তারা যেহেতু জানতেন তারা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিকা, এবং তারা জানতেন কেমন জানেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বড় বড় সাহাবীরা আসতেন, আসে বলতেন যে মা বলো তো, এটা তো আমরা বলেন তো, এটা তো পাই না, এটা কী হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো না কোনো একটা উত্তর দিতে পারতেন। এই জন্য তাকে বলা হয় ফাকিহা বিনতুল ফাকিহ, সিদ্দিকা বিনতুল সিদ্দিক, তিনি ফাকিহা, উম্মতের মধ্যে বড় জ্ঞানী মহিলা। কেমন মা ছিলেন আমাদের তিনি।
তিনি এই এমন এমন মাসালা উত্তর দিয়েছেন যেটা অন্যরা চিন্তা করতে পারে। আল্লাহ তাআলা তার মাধ্যমে উম্মতের মধ্যে ফিকহ দিয়ে দিয়েছেন। তো একজন যদি কোনো এরকম কোনো ব্যক্তিত্ব সম্পন্ন আলেমা হয় এবং দিন জানে, আকিদা জানে, মেন জিনিস আকিদা জানতে হবে, তাকে তাওহীদ জানতে হবে। এটা জানলে, তাওহীদ জানে, আকিদা জানে, বিশুদ্ধ আকিদা জানে, ওর কাছে যদি কোনো স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে তাও এমনি যাওয়া যাবে না। স্বামী যদি শিখতে হয় স্বামীর কাছ থেকে শিখুন, স্বামী যদি না শিখে স্বামী গুণাগার হবে। বিয়ের পরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে না শিখায় দিন ও আকিদা, তো সে গুণাগার হবে। যদি সে সুযোগ দেয় যে আমি তো শিখেছি, পাচ্ছি না, তুমি অন্যখানে যাও, তাহলে যেতে পারবে, তবে সেটা পর্দার মাধ্যমে যেতে হবে, যখন তখন বেরিয়ে যেতে পারবে না। তার স্বামীর কথা শোনার পরে যখন অনুমতি দেবে তখন বের হয়ে যাবে। এটা হলো শরীয়তের বিধান। এগুলি কিন্তু ইগনোর করি আমরা, নিজের মন মতো চলি, তাহলে তো এটা দিন থাকবে না, এগুলি তো যে হজবর অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে যদি আল্লাহ তাআলা কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে একজন নারীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন? এত কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন হীরাতে, অর্থাৎ দেশের বাইরে, দেশের বাইরে গিয়ে দেখছেন যে ওদের সাধারণ মানুষ ওদের নেতাদেরকে সিজদা করে, বড় বড় আলেমদেরকে সিজদা করে। তিনি আসেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি এরকম এরকম, আমি কি সিজদা করবো? রাসূল বললেন যে না 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 না, তুমি কি আমি মরে গেলেও কেউ এটা শুরু করবে নাকি, আমার মৃত্যুর পরে কবর মধ্যে এটা শুরু করবে নাকি? অর্থাৎ রাসূল আগে থেকে সাবধান করছেন, তারপর বলছেন এটা শরীয়ত অনুমোদিত নয়, যদি কাউকে অনুমতি দিতাম তাহলে নারীকে দিতাম, কারণ লিআজামি হাক্কি 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 আলাইহা, নারীর উপরে অর্থাৎ স্ত্রীর উপরে স্বামীর অধিকার এত বেশি যে সিজদা করে তাকে মনোরঞ্জন করা পর্যন্ত তার এটা পূর্ণ হয় না, কিন্তু সিজদা করার অনুমতিটা নাই। তাহলে আর বাকিটা তো আছে, সেটা কি? তার কথা শুনবে, তার কথার বাইরে যাবে কখন? এটা গুরুত্বের সাথে নিতে হবে, এটাকে স্বাভাবিকভাবে নেয়ার না নেওয়ার কারণ, গুরুত্বের সাথে না নেওয়ার কারণেই আজ পরিবারগুলো টিকে থাকে না, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যেই পরিবারে কর্তৃ হচ্ছে ঘরের, ঘরের কর্তা হচ্ছে মহিলা, সেই পরিবার টিকবে না। সেই পরিবার যদি টিকে থাকে, মনে করবেন যে এখানে স্বামী বেচারা অসহায় হয়ে আছে। আমি অনেক এরকম দেখেছি, অসহায় কীরকম বলছে, কিছু করতে পারছি না, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক লজ্জা, সন্তান সন্ততি কী করবে, ভবিষ্যতে আমি কী করবো, কিছুই হচ্ছে না, সমাজের মধ্যে তার এমন অবস্থা হয়, বেচারা আসে একবার, বেচারি যে বের হয় একবার, সত্যিকে দাওয়াতে নামে বের হয়েছে, কিসের দাওয়াত দিচ্ছে তারা? মহিলাদের জন্য ঘর হচ্ছে দাওয়াতের জায়গা, তার ঘর, প্রত্যেকে যদি কোনো তার ঘরকে দাওয়াতের জায়গা বানায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমানে এমন এমন গ্রন্থ বের হয়েছে, ঘরে বসে সব শিখা যায়, ঘরে বসে আপনি কোরআনের তাফসির শিখতে পারবেন। একসময় কোরআন অনুবাদ ছিল না, অনুবাদ বের করা তখন হারাম বলতো কেউ কেউ, অনুবাদ বের করলে মনে করতো অনেক কিছু হয়ে গেছে। একজন মানুষ যদি কোরআনের তাফসির শুনে নিজে পড়ে, আর যদি কোনো একজন মানুষ রিয়াদুস সালেহীন পড়ে, সহজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কবুল করেছেন এই গ্রন্থটা, আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার কাছে, এটা বোঝা যায়, এটা আমরা মনে করি ইনশাআল্লাহ কবুল করেছেন, বিশ্বাস আমাদের, আত্মবিশ্বাস এটাতে রয়েছে, তিনি তার এই গ্রন্থটি আল্লাহ কবুল করেছেন। ইমাম জাহাবি বলতেছেন যে আমি জানি না ইমাম নাওয়াবী কী দোয়াটা করেছেন যে আল্লাহ এত তার তার কিতাবের মধ্যে কবুলিয়ত দিয়েছেন, আমি যদি সেটা পাইতাম। অন্য একজন বলতেছে আপনি কী দোয়া করে আল্লাহ তাআলার কাছে করলেন, এটা যদি খুঁজতাম আমি, কারণ আপনার সব কোথাও তো আল্লাহ কবুল করে দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। তার এই কিতাবের মধ্যে একটি আছে রিয়াদুস সালেহীন, প্রত্যেক ঘরে ঘরে যে ব্যক্তি থাকে, যার ঘরে রিয়াদুস সালেহীন থাকবে, সে আর বাইরে তালিম কোনো দরকার নেই। তাফসির যদি ভালো তাফসির থাকে, যেটা আকিদা ভিত্তিক তাফসির, আমি আমার তাফসির নাম বলছি না কারণ আপনারা খুঁজে পাবেন না, এখন যদি সৌদি আরবকে যেতে পারেন নিয়ে আসতে পারবেন, এটা ছাড়া পাওয়া যায় না, তো সুতরাং তারপর খুঁজে পাবেন। আকিদা ভিত্তিক তাফসির হইতে হবে, তাফসির মধ্যে অনেকে উল্টাপাল্টা লেখে, বাংলাদেশে এমন এমন তাফসিরও আছে, ওয়াজ, শুধু ওয়াজ আর কিছু নেই, এমন তাফসিরও বের হয়েছে। তো আমরা বলতে চাচ্ছি এটাই, একজন মা ঘরে থেকে আজ সব এলেম জানতে পারে, কোনো সমস্যা হয়, তিনি কোরআন তাফসির পড়ুন পুরোটা, রাসূলুল্লাহ হাদিস পড়ুন, যদি তিনি রিয়াদুস সালেহীন শেষ করে ফেলে থাকেন ভালো, বুখারী অনুবাদ হিসেবে পড়ুন, মুসলিম অনুবাদ হিসেবে পড়ুন, হাদিসের ছয়টি কিতাব অনুবাদ হিসেবে পড়ুন। যদি বলেন আমি কিনতে পারছি না, একেবারে সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আপনি ঢুকুন বিভিন্ন ওয়েবসাইটে, এখন বাংলা অনুবাদ দেওয়া আছে, যদি বলা ইংরেজি পড়বো বাংলা পড়বো না তাও আছে, কোন ভাষা পারেন সেই ভাষায় আছে,
এত কিছু থাকার পরে যদি বলে যে আমি আরেকজনের কাছে যেতে হবে, তার এলেম সম্পর্কে আপনার জ্ঞান নাই, জানে কি না, শরীয়তের মাসলা মাসালা সম্পর্কে আপনার জ্ঞান নাই, এর অর্থ হচ্ছে আমি বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরপর স্বামী, এরপর যদি কোনো এর থেকে যোগ হয় যে স্বামীর কথা না শোনা, তো আপনি, আপনার জন্য পুরো বেরোটা পুরোটাই হারাম হচ্ছে, এবং ফিরে আসা পর্যন্ত আপনি পুরোটাই, আপনি পুরোটাই অবাধ্যতা গুছে, ফেরেশতারা আপনার লানত করবে, ফেরেশতারা আপনার লানত করবে এই কাজের জন্য বের হওয়ার কারণে। তাহলে আপনার আমার উচিত হবে না ঘর থেকে বের হওয়া যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি না হচ্ছে। স্বামী যদি কোনো আপনাকে ফরজ কাজের অনুমতি না দেয়, ফরজ কাজ যদি কোনো বছর যেটা হলে আপনি সালাত আদায় করতে পারবেন না, আল্লাহ সম্পর্কে জানতে পারবেন না, এমন জায়গা আপনি নিজেও শিখাচ্ছে না, তিনি নিজেও শিখাচ্ছেন না, একজনকেও শিখিয়ে দিচ্ছে না, সেটা জন্য তিনি গুণাগার হবেন, আপনি গুণাগার হবেন, আপনি চেষ্টা আছেন নিজের, কিন্তু আপনি যদি ঘরে সুযোগ করে দেওয়া হয় আপনার জন্য বাইরে যাওয়া কোনোভাবে জায়গা হবে না, কোনোভাবে জায়গা হবে না। মহিলার জন্য সবচেয়ে উত্তম সালাতের জায়গা কোনটা আমরা জানি, তার একান্ত ঘর যেটা, অর্থাৎ একান্ত ঘর কোনটা, যে একান্ত শোয়ার ঘরে, একান্ত বাইরে না। আর পুরুষের জন্য যত বেশি দূরে যাবে তত উত্তম, ঘরের বাইরের জায়গা, বাইরের জায়গার চেয়ে কাছের মসজিদ, কাছের মসজিদ আরও দূর, বড় মসজিদ দেখছেন দুনিয়াতে কীভাবে আল্লাহ তাআলার সাথে এসেছেন সেটাকে, অথচ আমরা ঠিক উল্টাটা করে যাচ্ছি। আমরা এই যেভাবে তালিমের নাম করে কেউ কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ কেউ এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাচ্ছে, এগুলো ইসলাম কোনোদিন অনুমোদন করে না, এগুলি আসলে বানোয়ার জিনিস, এগুলো করবেন না, আল্লাহর বাস্তে এগুলি করবেন না। আপনাদের মেয়েদেরকে ঘরে রাখা শিক্ষা দিন, ঘরে থাকা শিক্ষা দিন। সম্ভব সমস্যা হচ্ছে এটাই, যারা দিন বুঝে না তারা তো বের হয়, দিন বুঝে, দিন বুঝার নাম করে তারা বের হচ্ছে, সেটা কীভাবে জবাব দেবে? অনেকেই এই জিনিসটা নিয়ে আমার সাথে কথা বলে বিভিন্ন সময়, যে আমরা তো মন্দের ভালো করতেছি, আপনি তো মন্দের ভালো করতেছেন না, আপনি মন্দটাকে প্রতিষ্ঠিত করতেছেন। যারা অন্যায় করে তাদেরকে সবাই চিনি, একজন মেয়ে যখন রাস্তায় ঘুরে বেড়াবে সবাই বলে যে বেগানা খারাপ, এবং সে ওইরকম, সে মুবারেজা অর্থাৎ সে খারাপ, এটা সবাই বুঝে, কারণ তার দিকে কেউ ভালো দৃষ্টি তাকে না। একজন একজন বোরকাওয়ালি মেয়ে, একজন পর্দাওয়ালি মেয়ে যখন এইভাবে ঘুরে বেড়াবে তখন সবাই চিন্তা করে যে এটা কোন ধরনের মেয়ের, এটা সে কার, তার কি কোনো, তার কি কোনো আত্মীয় স্বজন নাই, তার স্বামী নেই, তার ভাই নেই, তার বাবা নেই, তার ছেলেরা নেই, এই মহিলা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে কেন? ঘর তো তার জায়গা না, ঘর ঘরের বাইরে তো তার জায়গা না, ঘরে তো তার জায়গা একমাত্র, সেখানে সে থাকতে পারে না কেন? সেখানে তার ঘর, ঘরে তার পছন্দ হয় না কেন? ঘরে থাকতে পারে না কেন? বেশ তার প্রশ্ন আসে, এটাই আমরা বলবো। এই জন্য বারবার বলতেছি, দিন বুঝার জন্য অবশ্যই আপনাকে, মহিলার জন্য অবশ্যই তার ঘরে যদি ব্যবস্থাপনা থাকে তার বের হওয়া কোনো ক্রমে জায়েজ নেই, কোনো ক্রমে জায়েজ নেই। এবং কীভাবে ব্যবস্থাপনা এখন সবার কাছে আলহামদুলিল্লাহ আছে, এটাতে কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। আপনাকে ভালো যেটা শুনলে আকিদা শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে, এটা আপনি ঘর থেকে এখন অনেকটা, আপনি অনেক ভিডিও, অডিও, সিডি কত কিছু বের হয়েছে, এমনকি আপনি ছোট্ট একটা অংশের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন। এখন ছোট একটা জিনিস ডিভাইস দিয়ে পুরো জিনিস নিয়ে আসছে কেউ, কেউ কেউ ছোটো একটা ডিভাইসের ভিতরে দেখবেন যে এত গ্যাগা জিনিস ঢুকে নিয়ে আসছে, এটার মধ্যে আপনি এটা শুরুতে আপনার এক বছর লেগে যাবে, তাও পারবেন না, এক বছর শুনে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে আপনার এলিম কিন্তু আপনার হাতের কাছে আসছে, তারপর আপনি হাঁটতে চান কেন? অভ্যাস, অভ্যাস অথবা না বুঝা, অবুজ, এই কারণে বের হয়ে যায়। তো যদি কোনো আপনার ঘরে শিখার ব্যবস্থাপনা কোনোভাবে বের হওয়া যায়, ঘরে শিখার ব্যবস্থাপনা নাই কিন্তু স্বামী অনুমতি দিচ্ছে না, আপনি গুণাগার হবেন না, আপনি ঐকান্তিক চেষ্টার কারণে আপনি সব পাবেন, স্বামী থেকে শেখার চেষ্টা করুন, কিন্তু আপনি স্বামী শেখে শিখবেন না, ঘরের বই পড়বেন না, বাইরে যাবেন, আপনি খুব হারাম কাজ করছেন, যাওয়া আসা পুরোটাই হারাম, এইটার জন্য অনুমোদন করে না ইসলাম কোনোদিন। আমাদের বুঝতে হবে তালিম করতে যাইয়া আমরা আসলে কি দিন হারিয়ে বসছি কিনা, তালিমি দিন না হইয়া আমরা কি তারা কি দিন হয়ে যাচ্ছি কিনা, দিন শিখতে যাইয়া দিনকে হারিয়ে বসছি কিনা। এই জন্য আমরা অনুরোধ করবো, যারা তালিম করেন, তালিম করার জন্য একজন আলেমের অধীন হন, আলেমা, যদি আলেমা না হয় কোনো আলেমের মজলিস একত্রিত হন, যেখানে দার্স হয় সেখানে যান, পর্দার সাথে বসেন, শোনেন, তারপর আসেন, ভালো, আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসলাম মজলিসে রসুল্লাহ সাল্লাহ আসলামের মেয়েরা আলাদা বসত, কখনো কখনো তিনি আলাদা মজলিস কায়েম করতেন তাদের জন্য, সমস্যা নেই এটা, কিন্তু আপনার তালিমের নাম দিয়ে আপনি যা ইচ্ছে তা পড়াবেন এটা কিন্তু সৈয়দ বলে না, কী পড়াচ্ছেন এটা কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে, আপনি কী শিখতেছেন, আপনি যার থেকে শিখতেছেন সে জানে কি না, এটা আপনার অবশ্যই জানা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এগুলি কোনোদিন মনে রাখবেন, এই এই জাতীয় তালিম করা, এই জাতীয় তালিম করাটা বেদাতের পর্যায়ে পড়ে যাবে যদি কোনো সেটার স্বামীর কোনো অনুমতি না থাকে, বের হওয়া ওখানে বের হওয়া বেদাত এবং গুনার কাজ হবে, আর সেখানে যাওয়া কখনো ফরজ না, সেটা ফরজ হইতে পারে না। আশা করি বিষয়টা বুঝছেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।